সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। দর্শক, আজ 31 মার্চ 2023 রোজ শুক্রবার, আর আমি এখন অবস্থান করছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে। দর্শক, এই হাটটির অবস্থান মাছপাড়া বাংশা পেঁয়াজ রসুনের পাইকারি হাট। ভাই ভালো আছেন? পেঁয়াজের দাম কত যাচ্ছে ভাই? ৬০০-৭০০ বলছে। কত হলে বিক্রি করবেন ভাই? যা যায় ২০০০ ঠেলে ভালো হয় তাই কম। পানির থেকেও কম দাম মানে ৫৫০ টাকা জোর করে দিছি কি করবো, ২৫০ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের স্লিপ আছে ৫৫০ টাকা মন বলছে। এই পেঁয়াজের দাম যদি ৫৫০ টাকা মন হয় এই সময় কৃষক কিন্তু বাঁচবে না। কৃষকের পেঁয়াজের কেজি পরে আপনার ১২ থেকে ১৫ টাকা কেজি পরে সর্বোচ্চ। আর এই দামে পেঁয়াজ বিক্রি করে কৃষকের কিন্তু চাষের টাকা উঠতেছে না। শুনেন ব্যাপারটা কি শুনবেন, যে ভারতের পেঁয়াজ আসে না, ওরা দু চার শেয়ার বেশি বলে লাভ হবে। কি কারণ, ও বলে গাঁজা হিরো হয়ে না আসে, এইগুলো আসে বাংলাদেশের সাপ্লাই করে, সেই জন্য ওদের পিস টানে আর বাংলাদেশের চেষ্টা দিচ্ছে জানেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আপনার পেঁয়াজ? জি। দাম কত যাচ্ছেন ভাই? দাম যাচ্ছে ভাই ৬৭ টাকা। কত হলে বিক্রি করবেন? ৬০ টাকা পর্যন্ত বিক্রি করার ইচ্ছা আছে। জি, ৭৬০ টাকা পর্যন্ত বিক্রি করার ইচ্ছা আছে। দাম কত বলছে ভাই? ৭২০-৭৩০ বলছে। এটা তো হালি পেঁয়াজ। বর্তমানে পেঁয়াজ আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? একবারে লস, একবারে লস হচ্ছে, প্রচুর লস। ৪০,০০০ টাকা লস হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন বর্তমানে পেঁয়াজে কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণ লস হচ্ছে, পানির থেকেও কম দাম দেশি পেঁয়াজের দাম। দর্শক, এখন যদি পেঁয়াজের দাম না বাড়ে তাহলে কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারবে না। আর এখন কিন্তু চার ফিরে গুণা পড়ে, একটা একটা করে চার ফিরে গুণা পড়ে, তোলার সময় গুণা পড়ে, লাগানোর সময় গুণা পড়ে, এটা মনে করেন আপনি কাটার সময় গুণা পড়ে, তাহলে একটা পেঁয়াজের প্রতি কতটুকু খরচ আছে আপনারাই বোঝেন। সেই পেঁয়াজ চাইছে প্রায় ৬০০ টাকা দাম। চাচাইটা কি আপনার পেঁয়াজ? জি। দাম কত চাচ্ছেন? দাম তো দানা নিয়ে এসে ৯০০ টাকা। কত হলে বিক্রি করবেন? ১৫০০ টাকা পেঁয়াজের দাম দরকার। ভাই ভালো আছেন? ভাই পেঁয়াজ কিনতে আসছেন? আজকে পেঁয়াজের বাজার কম না বেশি ভাই? কম। আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত আছে, সর্বনিম্ন? আর সর্বনিম্ন? সর্বনিম্ন ৬০০ টাকা, মানে ২০ থেকে ১৫ টাকা কেজি, এত কম। এটা কি আপনারা বাধাই করবেন না পাইকারি বাজারে পাঠাবেন? পাইকারি বাজার পাঠাবেন। বর্তমানে পেঁয়াজে তো চাষিদের লস হচ্ছে, আপনাদের কেমন লস হচ্ছে? আমাদের লস হচ্ছে। বর্তমানে তো পাইকারি বাজারে বিক্রি না পেঁয়াজ? খাই না, খাই না, পিস খাই না। প্রচুর আমদানি কিন্তু বিক্রি নাই। খাই না, খাই না, পিস খাই না। না খালি কেনবেন কে? না খালি কিনার দরকার নাই। আপনার পিস যদি না খায় আপনার কিনার দরকার নাই। কিন্তু এই কথা বলবেন না যে পিস খায় না, বাংলাদেশের লোক পিস খাবেই। আপনি ব্যাপারে আপনি কষ্টেন পিস খায় না, আপনি কিনে নিয়ে যাচ্ছেন কোনে? আপনার বাড়িতে বউ সর বলে খাওয়াচ্ছেন, আপনার বউ সর বলে খাওয়াচ্ছেন না, বাড়িতে মাইকেলে দিচ্ছেন না, রাস্তায় ফেলতেছেন, জনগণই খাচ্ছে।
রাজস্থান গুত মারা হচ্ছে চাষির আপনাদের মতো ব্যাপারে চাকরির বেতন হলো ডবল চাকরির বেতন ডবল ভাই পেঁয়াজ কত করে বিক্রি করছেন আমার পেঁয়াজ এখনো বিক্রি করি নাই ইন্ডিয়ান পিস খায় না এটা কি পেঁয়াজ দেখি এটা ইন্ডিয়ান পিস খায় না ইন্ডিয়ান পিস ইন্ডিয়ান খায় না দাম কত বলছে দাম কত 600 600 টাকা কত হলে বিক্রি করবেন আমার টার্গেট 700 হলে বেচবো আমি 700 হলে বিক্রি করবেন আমার 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 বেচা লাগবে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে পেঁয়াজের বাজার কম না বেশি বাজার তো কম আইসকে কম চাষি তো মরি শেষ না মরবে কে আবাইতে থাকবে আল্লাহ বাসা দেবেনি বর্তমানে আপনাদের কেমন ব্যবসা হচ্ছে আমার তো ব্যবসায় নাই ব্যবসা কি নাই না না ব্যবসা কি না নাই লস কেমন হচ্ছে আপনাদের লস হয় যায় গেল টিভি লস হয় যায় লস হচ্ছে লস হয় যায় বর্তমানে তো ব্যাপারীদের লস কৃষকদের লস সবারই লস লাভ হচ্ছে কাদের লাভ কারোরই নাই এখন বর্তমান বাজারে কারোরই লাভ নাই সকলে বর্তমানে তো লাভ দেখতেছি খুচরা ব্যবসাকে খুচরা ব্যবসা ওই পাশে দশের ব্যবসা ওর ব্যবসার সাথে এই ব্যবসা কিছু লাভ তাছাড়া কারোর লাভ না তাছাড়া কারোর লাভ নাই গৃহস্থরা একদম ডাউন ব্যবহারীরাও মোকামের পার্টিরাও ডাউন আজকে বাজার সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বোচ্চ 900 আর সর্বনিম্ন সর্বনিম্ন কত 200 250 300 সর্বনিম্ন বাজার 250 300 500 আছে 500 হ্যাঁ এরকম আছে ভালো পেঁয়াজ সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত ভালো পেঁয়াজ 900 টাকা বাজার মাথা 900 টাকা 900 টাকা মাথা দর্শক আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজের বাজার মূল্য কত ছিল দর্শক প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের সঙ্গে থাকুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ